একের পর এক চমক দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ইউক্রেন যুদ্ধে নতুন এক বোমার ব্যবহার শুরু করেছে রুশ বাহিনী। ভয়ঙ্কর এই বোমা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যূহ তছনছ করে দিচ্ছে, এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আকাশ থেকে নিক্ষেপ করা এই বোমা রাশিয়াকে অনেকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। বোমাটি আসলে সোভিয়েত আমলের নতুন প্রযুক্তির মিশেলে এটি এখন দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি এতটাই শক্তিশালী যে আঘাত হানার পর মাটিতে 15 মিটার চওড়া গর্তের সৃষ্টি হয়। বোমাটির নাম FAB-1500। এই ওজনের প্রায় অর্ধেকই শক্তিশালী বিস্ফোরক। বোমাটি যুদ্ধবিমানে বহন করে 60 থেকে 70 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়। এই দূরত্ব ইউক্রেনের অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে। কোনো এলাকা দখলের চেষ্টার আগে সেখানে FAB-1500 এর ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়া। দোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলার গুরুত্বপূর্ণ একটি উপকরণ হয়ে উঠেছে FAB-1500 বোমা। গত ফেব্রুয়ারিতে এ অঞ্চলে আফদিফকা শহর দখল করে রুশ সেনারা। এই শহরে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে বোমাটি ব্যবহার করা হয়েছিল। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাতের ভাষায়, আফদিফকার লড়াইয়ের আগ মুহূর্তে ও লড়াইয়ের সময় কয়েকদিনের মধ্যে রুশ বাহিনী আকাশ থেকে শত শত বোমা ফেলেছিল। এর মধ্যে 48 ঘন্টায় শহরটির দিকে শুটি বোমা ছোড়া হয়। সোভিয়েত আমলের FAB-1500 বোমায় পরিবর্তন এনে নতুন করে তৈরি করা হচ্ছে মস্কোর কাছের একটি কারখানায়। কম খরচে বোমাগুলো অনেকটা ক্ষেপণাস্ত্রের রূপ নিচ্ছে। এ নিয়ে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, এই বোমা নতুন করে তৈরি করা বেশ সময় সাপেক্ষ ছিল, কিন্তু রাশিয়ার হাতে সোভিয়েত আমলের পুরনো বোমার বড় ভাণ্ডার রয়েছে। FAB-1500 বোমা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে বলে মনে করেন দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত। তিনি বলেন, ইউক্রেনের হাতে যথেষ্ট পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। রুশ বাহিনী বোমাটি ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী শুধু সম্মুখসারির অবস্থানে আঘাত হানছে তা নয়, এর পেছনের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। রাশিয়ার সুখোই-35 ও সুখোই-34 বিমান থেকে বোমাগুলো ছোড়া হচ্ছে। আঘাত হানার জন্য সেগুলোকে লক্ষ্যবস্তুর কাছেও আসতে হচ্ছে না। যদি ইউক্রেনের হাতে আরও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকত, তাহলে যুদ্ধের সম্মুখসারির কাছে আসার আগেই যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করা যেত। পুতিন বাহিনী নতুন এই বোমার ব্যবহার শুরু করার পর ইউক্রেনীয় বাহিনী অনেকটাই অসহায় হয়ে পড়েছে। আফসার আনাজ, কালবেলা ডেস্ক।